ওকে, সো মডেল ইজ ক্লিয়ার, ডান। এটা হচ্ছে কি, আমি যে হাসিফ ভাই যে বললেন যে কোড রিফ্যাক্টরিং এর সময় রিপোর্ট করতে, এটা আর কি এখন করতেছি আমরা। হ্যাঁ, কোড রিফ্যাক্টর করব আমরা যদি লাগে। সো এখানে যে ইয়েটা মনে হয় চলে গেছে, ভুললেন যে বেস আইডেন্টিটি উইথ ফর ওটা লাগবে, আমি এটা ডিলিট করে দিলাম। এটা আমি মনে হয় ভুলে ডিলিট করতে ডিলিট করে নি, মানে এটি পরে লাগেনি। আচ্ছা, আমি জিনিসটা কিভাবে মার্চ করা যায় একটু চিন্তা করতেছি। আমরা যদি একটা আরো টপ লেভেল অ্যাবস্ট্রাকশন লেয়ার রাখি একটা, যাকে ইউজ করে আমরা বিজনেস ক্লাসগুলোও অ্যাক্সেস করতে পারবো, যাকে অ্যাক্সেস করে আমরা যাকে ইউজ করে আমরা আইডেন্টিটি মডেলগুলো ইউজ করতে পারবো, এটা আমি একটু চিন্তা করি তাহলে। হ্যাঁ, চিন্তা করে আমি জানাবো তাহলে আপনাদেরকে। আজকে এখন আর সবার সামনে চিন্তা না করি, চিন্তা আসলে মাথার ভিতরে ব্যাপার। সো এটা আমি আজকে আর রিফ্যাক্টরটা না করি, বিকজ আমাদের যে লাইনে আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমাদের সামনে রিসোর্স পারমিশন এগুলো নিয়েও মোটামুটি একটু একটু কাজ করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল যদি আমরা পুরো কাজটা বারবার ডিবি ডট সামথিং ডি দিয়ে করি, ডিবি ডট সামথিং মানে হচ্ছে ধরেন অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের ভেরিয়েবল বানাইলাম, আমরা করলাম ডিবি, ডিবি ডট দিয়ে আমরা রোলস পাবো, ডিবি ডট দিয়ে আমরা ইউজার্স পাবো, বাট সেটা একটা ওয়ে। আপনি আমার কথা ধরতে পারতেছেন? ট্রেডিশনাল ওয়ে হচ্ছে ডিবি কনটেক্সটের। আচ্ছা ভাই, আপনি আপনি হ্যাঁ বলেন, আপনি বুঝছেন, আমি বুঝছি। বাকি তিনজন আসলে পুরো মিউট হয়ে আছে, তাহলে তিনজনকে একটু সুযোগ দিতে হবে। মানুষকে আরও বাড়ছে নাকি? না, ওই তিনজনই আছে ভাই, মানে হাসিফ ভাই, মুসাফিজ ভাই এবং নুরুল আলম ভাই। আপনারা নিজেরা একটু হ্যাঁ করেন, ঠিক আছে? তো নাহলে আমি আসলে আনকমফোর্ট ফিল করি, যে মনে হয় যে অন্য কেউ কিছু বুঝতেছে না, একজন সব কিছু বলছে, এটা একটা ক্লাসের জন্য কোয়াইট রং। ওকে, সো আমাদের যেটা করতে হবে ইন ফিউচার, আজকে না হোক, আজকে তো আমি অন্য জিনিস দেখাবো, সামনে আমাদের অ্যাপ্লিকেশনের ইউজার, অ্যাপ্লিকেশনের রোল, অ্যাপ্লিকেশনের পারমিশন, এগুলো নিয়ে আমাদের মোটামুটি ভালোই কাজ করতে হবে, বিকজ যে প্ল্যানিংয়ে আমি আগাচ্ছি করতে হবে। সো ওইটার জন্য আমাদের বুদ্ধি হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের যদি আমরা একটা ভেরিয়েবল বানাই ডিবি, ডিবি ডিএ ডট দিয়ে আমরা যদি দেখি আমরা ইউজার্স পাবো, রোলস পাবো, পারমিশনস পাবো, তারপরে এটা পাবো। একটা ব্যাপার হচ্ছে, মানে এটা আমি কেন এতদিন করিনি, মেইন কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আসলে খুব বেশি কাজ করার জিনিস নাই, চারটা মাত্র টেবিল, পাঁচটা মাত্র টেবিল, চার পাঁচটা টেবিলের জন্য আসলে এত কাহিনী করতে মন চায় না। সো আবার যদি আমাদের কাজ করতে হয় তখন কীভাবে করব, এটা একটা ফ্যাক্ট। তো আজকে এইটা আমি রিফ্যাক্টরটা করবো না, আমি আজকে আপনাদের অন্য জিনিস দেখাবো, এটা আমরা পরের ক্লাসে বা আগামীকালকেই আর কি আমরা ফাইনাল ডিসিশনে আসবো আর কি, যে কী করা যায় না করা যায়। সো বিজ বেস্ট রিকোয়েস্ট মডেলগুলো থাকুক, আমি একটু ডিলিট না করি কী কী চেঞ্জ হয়েছে এখন, এখানে কী চেঞ্জ করছি আবার। ওকে, এডিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করছি, সার্ভিস হ্যাঁ অবশ্যই ভাই। এখানে যেটা দেখতেছি যে সার্ভিস লেয়ার থেকে আমার মানে সার্ভিস লেয়ারের জিনিসগুলো আমার ইয়েতে মডেল লেয়ারে আবার ইউজ করতেছে আর কি, এই জিনিসটা কিন্তু বন্ধ করা যায় যে সার্ভিস লেয়ারের জিনিসটা আমি মডেল লেয়ার বা নিচের লেয়ার গুলো ইউজ করবো না, এখানে সার্ভিস লেয়ারের মানে যেমন এপিআই ডিবি কনটেক্সটা আছে সার্ভিসে, তো ওইটাকে আমি নিচে ইউজ না করবে কোনো উপায় আছে? আমাকে একটু ধরে দেন তো কোনটা কথা বলতেছেন। সার্ভিসে এই যে মডেল গুলো আছে কি এপিআই যে আইডেন্টিটি মডেল গুলো, একটু 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 আমাকে বলেন কোন ফাইলে যাব। এলপিএল সার্ভারের মধ্যে, আচ্ছা আপনি সার্ভিস বলতেছেন, সরি সরি সরি, মানে এলপিএল সার্ভারের ভিতরে যে আইডেন্টিটি মডেল গুলো আছে, মডেলস মডেলস যে উনি আলাদা জায়গায় নিয়ে গেছে যেখানে আছে, এইটা কি সার্ভিস লেয়ারে গুলো আমরা আবার এখানে ইয়েতে এই মানে ফিউ মডেল এই জায়গাতে ইউজ করছি, কিন্তু সার্ভিস লেয়ারে যেটা আগে যেটা ছিল যে সার্ভিস লেয়ারে আমি অন্য জায়গা থেকে নিয়ে, হ্যাঁ সার্ভারে সরি সার্ভিস লেয়ার
মানে অন্যান্য মানে সার্ভার লেয়ারে অন্যান্য যে ইয়েগুলো ছিল আর কি, ক্লাস লাইব্রেরি গুলো আছে ওখান থেকে আমি মানে রিসোর্স গুলোকে নিছি। এখন সার্ভিস লেয়ার থেকে আবার মডেলে যায় আবার মানে ইয়েগুলো নিতে হচ্ছে, ওইটাকে বন্ধ করা যায়? আমি না সব মানে চাইছি হ্যাঁ প্রত্যেকবার সার্ভার ভাই, আপনি কি ওই স্পিডনেট এর যে আইডেন্টিটি, তারপর ওই যে এন্টিটি বেঙ্গল এগুলোর কথা বলতেছে? সার্ভার যে লেয়ারটা আছে, সার্ভার লেয়ারে সাধারণত আমরা তো সবগুলো নিচের লেয়ার গুলাকে মানে কল করছি, তো আবার আমরা আবার সার্ভারের জিনিসগুলাকে আবার ইয়েতে মডেল তারপরে রিপোজিটরি এ জায়গাতে আবার কল করতেছি, এই জিনিসটা কি বন্ধ করা যায় যে উপর থেকে আর নিচে গেলাম না? হ্যাঁ, অন্য সবাই কোশ্চেনটা বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। মোসারিস ভাইয়ের ভয়েস শুনলাম মনে হইলো। জি ভাই। আচ্ছা কি বুঝছেন আমার একটু বলেন তো। ভাই বলতেছেন যে সার্ভার হচ্ছে একদম টপ লেয়ার, তার মধ্যে সার্ভার লেয়ার থেকে নিচের লেয়ার গুলোতে কল করা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় উনি মনে হয় পাইছেন যে সার্ভারকেই নিচে কল করা হয়েছে। কোথায় পাইছেন আমাকে বলেন তো। দেখলাম যে ভিউ মডেলের মধ্যে সার্ভারের যে ইয়েগুলো আছে মানে মডেলটা আছে এটা এটা তো রিকোয়েস্ট দেখছিলাম ওই যে ওখানে ওর ইয়ে যে আইডেন্টিটি ফ্যাক্টর রিকোয়েস্ট মডেল ওখানে ইউজ করছে আর কি। আসুন দেখি, এই যে বেজ আইডেন্টিটি রিকোয়েস্ট মডেল, হ্যাঁ এটা ভুল করে অ্যাড করছে, এটা ডিলিট করে দিতে হবে অ্যাকচুয়ালি। এটা অ্যাড করা পারমিশন রিকোয়েস্ট মডেল, রিসোর্স রিকোয়েস্ট মডেল বলে কি থাকবে ভাই এখানে? আচ্ছা আপনি এখানে একটা কাহিনী করছেন, কাহিনীটা হচ্ছে আপনি ওইখান থেকে কোডগুলো কপি করে এখানে মারছেন তাই না? জি ভাই। কোড কপি কিন্তু আমার চোখে সবচেয়েতে একটা মানে, যাই হোক এই কামটা আপনি কেমনে করতে পারলেন? ঠিক আছে কোড কপি কিন্তু, আচ্ছা না ঠিক আছে আমি ডিলিট করে দেবো, আপনি 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 ডিলিট আপনি নোট নেন ভাই, আমি একটা কাহিনী করতে পারি অবশ্য। কাহিনীটা হচ্ছে আজকে এখানে ইস্যু ক্রিয়েট করা যায়, নাইস ইস্যু কেমন ক্রিয়েট করবো সেটা বুঝি, আমি দেখলাম অন্য কিছু পাই কিনা দেখি আর কি, নাই তো। ওকে লেটস ডু ইট, ইস্যুস তাড়াতাড়ি 08 December 17 issues, okay so number 1 হচ্ছে যে ক্লাসগুলো ইউজ করেন নাই, আমি আজকে এই কোড চেঞ্জ করব না, হ্যাঁ আমি আজকে এগুলা সব রিসেট করে দিচ্ছি, আমার চেঞ্জেস শুধুমাত্র প্যাকেজ রিস্টোর করব, প্যাকেজ রিস্টোরিং এও আপনাদের প্রবলেম আছে আমি একটু দেখাই। যখন আমরা প্যাকেজ গুলো ইউজ করব, ও দুটো অ্যাড হয়ে গেছিলো, তখন আমরা ম্যানুয়ালি ইন্টিটি ফ্রেমওয়ার্ক রাইট ক্লিক করে ডিএলএল অ্যাড করবো না, আমরা সেই প্রজেক্টে গিয়ে একদম প্যাকেজটাই ইনস্টল করে ফেলবো, লাইক দিস ওয়ান ওয়ার্ল্ড ম্যানেজ প্যাকেজে গিয়ে আমরা এখানে গিয়ে যদি ইনস্টল করা আছে জাস্ট দেখাচ্ছি আর কি, এখানে গিয়ে এভাবে এটাকে ইনস্টল করে দেবো। কেন? তার ফলে আমাদের ডিএলএল রেফারেন্সিংয়ে অনেক সময় প্রবলেম করে, এই যেমন আমি ওনার প্রজেক্টটা যখন আমি নিয়ে আসছি এখন ন্যাচারালি আমার হাতে বেশ কিছু বিল্ডারও খাওয়ার কথা, ডিবি কন্টেক্সট পায় না হেই না সেই না, বাট যদি আমরা প্যাকেজগুলো ইনস্টল করতাম ম্যানুয়ালি তাহলে এই প্রবলেমগুলো হইতো না। সে আগেরগুলো ধরে রাখছে, আমি অলরেডি অ্যাড করছি তো ওই জন্য সে রেখে দিই স্যার। ওকে ভিডিওতে তো আছে বিল্ডার সলভ করছি, মার্চ করছি একটা স্পেসিফিক কারণে, কারণটা হচ্ছে যে কোডগুলো যেহেতু উনি করছে সো রিজেক্ট করলে আপনার এখন নেক্সট সাজেশন দিতে পারতাম না যে আসলে কী করা উচিত না করা উচিত, যেহেতু কোড মার্চ করে ফেলছি সো টুডে অর টুমরো আমরা আমাদের লাইনে কোড নিয়েই আসবো, সো সবার সামনে এটা যখন মার্চ করবো চেঞ্জ করবো সবাই জিনিস ধরতে পারবেন। আচ্ছা তো আমরা আগের কথায় ব্যাক করি, প্রথম কথা হচ্ছে
যে এই এলবিএল মামা কই গেল, এই যে এখানে এলবিএল আইডেন্টি মডেলে যে কাজগুলো আপনি করছেন সেগুলো আপনি আবার আগের জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, নাম্বার ওয়ান, সো ইউ ক্যান টেক হেল্প ফ্রম আদার্স, এটা আসলে কামলা কাজ মোটামুটি, বাট হেল্প যদি চান অনেকের সাথে নিজেরা একটু কোঅপারেট করে নিয়েন যে আচ্ছা পরে বলি, আগে কাজ শেষ করি। এটা হচ্ছে গিয়া আন্ডু এলবিএল ডট আইডেন্টি মডেল, আন্ডু এলবিএল ডট আইডেন্টিটি মডেল প্রজেক্ট, আন্ডু মানে বুঝছেন তো, মুভ প্রসেস ব্যাক টু ইন সার্ভার ডট আইডেন্টিটি, এক নম্বর শেষ। দুই নম্বর, রিকোয়েস্ট মডেল থেকেও খালি করতে হবে, ক্লাসেস ফ্রম রিকোয়েস্ট মডেল অ্যান্ড ইউ মডেল প্রজেক্টস। নাম্বার থ্রি, এখান থেকে আমরা খালি করলাম, এখান থেকে আমরা খালি করলাম, তারপরে এই মডেল তো ইন্ট্যাক্ট আছে এখনো, তারপরে উপরের লেয়ারে যদি আমরা চাই রিপোজিটরি লেয়ারে, এখানেও কিছুটা ভুল হয়েছে, আন্ডু রিপোজিটরি লেয়ার, রিপোজিটরি লেয়ার অ্যান্ড ইউজ এন্টিটি ক্লাস, গেল। তারপরে এখানে এখানে তো আর কিছু চেঞ্জ নাই সম্ভবত, একটাই এখানে চেঞ্জ। তারপরে আমরা চলে যাই আমাদের সার্ভিস ক্লাসে, সার্ভিস ক্লাসে এইখানে এটা কি আগে ছিল এরকম? না, এটা বিজনেস টিভি কনটেক্সট ছিল, তাই না? না না, এখানে কিছু মানে কোনো ইয়ে ছিল না, কনস্ট্রাক্টর ছিল না, শুধু রিপোজিটরি কল, নিউ জেনারেট রিপোজিটরি টি ছিল, এমটি কনস্ট্রাক্টর কল ছিল। ডিবি কনটেক্সটটা থাকে, কিন্তু ডিবি কনটেক্স থাকলেও এখানে আমাদের প্যারামিটার কী ছিল? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। এইটা না চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে পরে, ডিবি কনটেক্সটের এই ইনস্ট্রাক্ট কনস্ট্রাক্টরের যে জেনারেল রিপোজিটরি আমরা বানাচ্ছি, ডিবি কনটেক্সট এটা লাগবে, অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এখানে, এইখানে এটা লাগবে না, অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে গিয়ে জেনারেল রিপোজিটরিটা এখানে চলে আসবে। সো টাস্কটা হচ্ছে এরকম, ফার্স্ট এ রিপোজিটরি অর জেনারেল রিপোজিটরি অ্যাজ দ্য কনস্ট্রাক্টর ইন দ্য সার্ভিস ক্লাস ইনস্টেড অফ কারেন্টলি ইউজড ডিবি কনটেক্সট অবজেক্ট। জিনিস ক্লিয়ার, কথাটা কি বলছি? আচ্ছা, সো এটাও ক্লিয়ার হয়ে গেল। এটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু একে যতজন ইউজ করছে, দ্যাট মিন্স যতগুলা এপিআই কন্ট্রোলার ওকে ইউজ করছে, সব জায়গাতে গিয়ে চেঞ্জ করতে হবে। ফাইনালি আমাদের কন্ট্রোলারগুলোতে আমরা আসি, আমি তো কন্ট্রোলারে এখন আসলামই না। আপনার হাতে ছিল হচ্ছে রিসোর্স 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 কন্ট্রোলার, এই যে কি চাইছে? হ্যাঁ, এগুলো ঠিক আছে, কিন্তু আমাদের তো বেস কন্ট্রোলার আবার সার্ভিসকে বেস ইনভাইট করে, তার মানে তো এটা হবে না আসলে। হবে আপনি যেটা করবেন, পারমিশন এবং রিসোর্সের যে কন্ট্রোলারগুলা সেগুলো আপনি যদি চান স্ক্যাফোল্ড ইউজ করতে পারেন আপনারা, যেরকম
actions এটা এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন জিপি কন্টেক্স চিনায় দেন, এখানে যদি আপনার মডেল ক্লাসটা চিনায় দেন, ধরেন এখানে আমরা চিনে দেবো পারমিশন, এই যে। সো আপনি যদি একটা এরকম কন্ট্রোলার বানায় ফেলেন, পারমিশনস কন্ট্রোলার, ইট উইল ডু অ্যামেজিং থিংস। অ্যাকচুয়ালি আমার প্ল্যান আসলে এই জায়গাটাতেই ছিল, যে যে যদি যখন আমরা অ্যাকচুয়ালি টপ লেয়ারে কাজ করব, টপ লেয়ারের জিনিসপত্র দিয়ে আমরা তখন টপ লেয়ারের জিনিসগুলো ইউজ করবো, আমরা আমাদের যে টোটাল আর্কিটেকচার, নিজের যে আর্কিটেকচারটা আমরা ইউজ করছি সেই জিনিসটা আমরা এখানে জোর করে নিয়ে আসবো না। কেন নিয়ে আসবো না আমি আবার বলতেছি, বিকজ আলটিমেটলি আমাদের আইডেন্টিটির জন্য 4টা টেবিলই লাগবে ঘুরে ফিরে। ডাটা হয়তো অনেক হবে বাট ঘুরে ফিরে 4টা টেবিলই হবে। সেটার জন্য আসলে এত ঝামেলা করার আসলে কোনো কাহিনী খুঁজে পাই না। যেমন আমাদের এখানে যদি চাই আমরা এই টেবিলগুলোই হবে, 2টা টেবিল এক্সট্রা যোগ হবে। ইভেন আমরা কিন্তু এসপিনেট ইউজার লগইনস, এসপিনেট ইউজার ক্লেমস, এগুলো কিন্তু আমাদের বর্তমান কেস কনটেক্সট এগুলো লাগেও না। দ্যাট মিনস এই দুটার কোনো কাজও নাই। কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রোল ম্যানেজ করা, ইউজার ম্যানেজ করা, পারমিশন ম্যানেজ করা, আর হচ্ছে রিসোর্স ম্যানেজ করা। সো 4টা মডেল ম্যানেজ করার জন্য আসলে জেনারিক নিয়ে এসে হাবিজাবি করে এত কিছু করা ওভারকিল হয়ে যায়। সো ওটার জন্য আমি যেটা প্রেফার করি পার্সোনালি সেটা হচ্ছে এখানে এরকমভাবে আর কি জিনিসগুলো করে ফেলা বা প্রয়োজনীয় মডিফিকেশনটা এখানে করা আর কি, ঠিক আছে। পরে দেখা যায় যে প্রবলেমগুলো আসলে খুব সহজে সলভ হয়ে যায়, আমার আর সার্ভিস টার্ভিস নিয়ে এসে মানে ঘুরুস্থুল কাহিনী এখানে করার কোনো মানে খুঁজে পাই না আমি আসলে এটা। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দিস, অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু কোডিং বাই ইউর সেলফ, বোথ আর ফাইন উইথ মি। বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই 4টা মডেল, বা ইনফ্যাক্ট আমি যে 2টা মডেলের কথা বলছি আপনাদেরকে, এই 2টা কোড আপনারা এখানেই করবেন। আপনারা ইচ্ছা করলে এখানে একটা কাজ করতে পারেন, ফোল্ডার বানাতে পারেন, ফোল্ডার বানায় আপনারা আইডেন্টিটি কন্ট্রোলার্স বানায় এখানে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। সেম থিং, জাস্ট আপনারা আউট চিনাই দেবেন আপনাদের মতো করে, দেখুন সেই যে এরকম API /permission/ whatever it will work, ফোল্ডারিং করা যায় এখানে বাই দ্য ওয়ে, ঠিক আছে। সো একটার মধ্যে যদি আপনারা দেখেন 30টা কন্ট্রোলার হয়ে যাচ্ছে and you don't want to to mess up here, আপনার জাস্ট ফোল্ডার বানায় ফোল্ডারের মধ্যে কন্ট্রোলগুলো রেখে দেবেন। আর এইটা হচ্ছে আসল জিনিস, রাউট প্রিফিক্স, রাউট অ্যাকশন, এই 3টা অ্যাকচুয়ালি আসল জিনিস। ওগুলো দিয়ে অ্যাকচুয়ালি .NET ফ্রেমওয়ার্ক, ASP .NET ফ্রেমওয়ার্ক সে রাউটিংগুলো করে, ফোল্ডারিংয়ের উপরে করে না। তো এখানে যে কথাগুলো বললাম সেগুলো আসলে এখানে লাগবে। ম্যানেজ ইউজার দরকার নেই, বিকজ ইউজার উইল বি ক্রিয়েটেড ফ্রম রেজিস্ট্রেশন। রোল দরকার আছে, রোল দরকার আছে, রোল কন্ট্রোলার লাগবে, হ্যাঁ রোলস, রিসোর্সেস, রিসোর্সেস, পারমিশনটা পাওয়ার কথা না আপনাদের, বিকজ এখানে 2টা আলাদা ড্রপ ডাউন নিয়ে এসে ড্রপ ডাউনের মডেলগুলো আবার NG মডেলের মধ্যে সেট করে সেই মডেলগুলো আবার সার্ভারে ডাটাবেসে সেভ করতে পাঠানো একটু কমপ্লেক্স মনে হচ্ছে আপনাদের জন্য। বাট ইফ ইউ ক্যান ডু ইট, ডু ইট, আমার কোনো সমস্যা নেই। রোলস, রিসোর্সেস, পারমিশনস ইন দ্য সার্ভার প্রজেক্ট, ডোন্ট ইউজ ওভার ক্রিয়েটেড পিকচার ফর দিস। সো ফার সো গুড, দেখি কমিট করা যায় কিনা, কী কী দিছি আমরা এখানে, কী অ্যাড করছিলাম, কমেন্ট অ্যাড করলাম, ঠিক আছে কমেন্ট না দিলেই তো এগুলো হারাই, এটা অ্যাড হয়েছে, ওকে
আন্ডু চেঞ্জ ক্লায়েন্ট প্রজেক্ট একটু এখানে আমরা দেখবো, দেখে দেখে তারপর আমরা একটা ব্রেক নিবো।